নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ঠাকুর ঘরে গিয়ে তিনটি কথা মনে আসলে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন ঠাকুর ঘর থেকে, বা সাথে সাথে ক্ষমা চেয়ে নেবেন ভগবানের কাছে, নইলে এই অপরাধের ফল ভোগ করতে হবে আপনাকে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। ঠাকুর ঘর অর্থাৎ বাড়ির সবচেয়ে পবিত্র স্থান, সেখানে পবিত্র না হয়ে কখনো প্রবেশ করা যায় না। এই ঠাকুরঘর এমন একটি স্থান যার পবিত্রতা ক্ষুণ্ণ হলে ফল পেতে হয় বাড়ির সবাইকে। সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ে নেগেটিভ এনার্জি, তাই ঠাকুরঘরে প্রবেশ করার সময় শরীর ও মনকে সম্পূর্ণ পবিত্র করে নিতে হয়। আর যখন এর ব্যতিক্রম হয় ও ঠাকুরঘরে প্রবেশ করার পরে এই তিনটি কথা মাথায় আসে, তখন তাড়াতাড়ি ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে ক্ষমা চেয়ে নিতে হয় ভগবানের কাছে, নইলে সেই অপরাধের ফল ভোগ করতে হয় আজীবন। আর কী সেই তিনটি কথা তা জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। আমরা সকলেই মানি যে বাড়ির মধ্যে ঠাকুরঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে বাস করেন আমাদের ইষ্ট দেবতা, কারণ ইষ্ট দেবতার কৃপায় আমরা সুখ শান্তিতে জীবন কাটাই। তাই ঠাকুরঘরে প্রবেশ করার আগে শরীর ও মনকে শুদ্ধ করে নেওয়া উচিত। আর এই তিনটি কথা মাথায় এলে ঠাকুরঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়া উচিত এবং ভগবানের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাহলে সেই তিনটি কথা কি, এবার এক এক করে আসুন জানি। এক, কোনো পুরুষ বা নারীর প্রতি শারীরিক চাহিদার কথা মনে আসা। পূজা করার সময় আমাদের সুখ দুঃখ বাসনার কথা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা হিসাবে রাখি। সেই প্রার্থনা তখনই সফল হয় যখন আমরা একনিষ্ঠ মনে ঈশ্বরের চিন্তন করি। আমাদের শাস্ত্রে আছে, ঈশ্বরের সামনে বসে থাকার সময় কারোর প্রতি কামবাসনার মনোভাব রাখা অপরাধ, এতে ঠাকুরের প্রতি অসম্মান করা হয়, যার ফল ভোগ করতে হয় আজীবন। তাই ঠাকুরঘরে প্রবেশ করার সময় যদি মন বিচলিত হয় আর কারোর প্রতি শারীরিক আকর্ষণের ইচ্ছা মাথায় আসে, তবে তখনই ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেওয়া উচিত। আর একইভাবে ঠাকুরের কাছে কখনোই কারোর প্রতি কামবাসনার প্রার্থনা রাখাও অপরাধ। এমন প্রার্থনা নিয়ে যারা পূজায় বসে তাদের প্রতি শনিদেবের অশুভ দৃষ্টি পড়ে, জীবনে গ্রহদোষ উৎপন্ন হয় এবং এমন ব্যক্তির বীর্যধারণ ক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যায়। তবে কারোর প্রতি প্রকৃত প্রেম থাকলে সেই প্রার্থনা আপনি ঠাকুরকে অবশ্যই জানাতে পারেন। পূজার ঘরে গিয়ে ভগবানের প্রতি প্রেম অনুভব করাই হচ্ছে মুক্তিলাভের একমাত্র পথ, একথা গীতাই বলছে। গীতায় বলছে, ঈশ্বরের প্রতি প্রেম মুক্তি দেয়, ধর্মের জ্ঞান প্রদান করে। তাই ঠাকুর ঘরে গিয়ে কারোর প্রতি কামবাসনা অনুভব করা চূড়ান্ত অধর্ম। তাই কারোর প্রতি কামবাসনার মনোভাব উৎপন্ন হলে কখনোই ঠাকুরঘরে প্রবেশ করবেন না। আর কামবাসনার মনোভাব বারবার হতে থাকলে প্রতিদিন তিনবেলা কৃষ্ণনাম জপ করুন ও মনকে শুদ্ধ করুন, কারণ কৃষ্ণনামে নেতিবাচক চিন্তাধারা নষ্ট হয়। কৃষ্ণনাম জপ করলে পাপীর মনেও করুণার জন্ম হয়, মন এই ধরনের চিন্তাভাবনা থেকে মুক্ত হয়। দুই, কিভাবে আরও ধনী হব। প্রতিটি মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চায়, আর সুখকর জীবনের জন্য প্রয়োজন অর্থের। কিন্তু অর্থ লাভ করার আশা নিয়ে কিংবা আরও ধনী হওয়ার আশা নিয়ে ভগবানের কাছে প্রার্থনায় বসা কখনোই উচিত নয়। একজন প্রকৃত ভক্ত কেবল ভগবানের ভক্তি করার পূজা করেন। এমন ভক্তরা জীবনে ভগবানের আশীর্বাদে সর্বদা প্রয়োজনের অধিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে। কিন্তু যে ব্যক্তি কেবল অর্থ লাভের আশায় ভগবানকে ডাকে বা ঠাকুরঘরে প্রবেশ করে তার কখনোই মঙ্গল হয় না। উপরন্তু জীবনে অর্থকষ্ট দেখা দিতে পারে, ব্যবসায় অবনতি আর জীবনে দুঃখ দুর্দশা আসতে পারে। বলা হয় ভক্তি ভক্তের শক্তি, তাই কেবল ভক্তিপূর্ণ মনোভাব রাখলেই ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। কেবল অর্থ কিংবা কোনো প্রকার স্বার্থ নিয়ে ভগবানের কাছে যাওয়া উচিত নয়। তাই যদি কখনও ঠাকুরঘরে প্রবেশ করার সময় এমন মনোভাব উৎপন্ন হয়, তাহলে সেই মুহূর্তে ঠাকুরঘর থেকে বেরিয়ে আসা উচিত এবং মনকে শুদ্ধ করে পুনরায় ঠাকুরঘরে প্রবেশ করা উচিত। আর এমন অবস্থায় মনকে শুদ্ধ করতে গায়ত্রী মন্ত্র তিনবার জপ করবেন, এতে এই ধরনের অপরাধ দূর হয়, মন শান্ত হয়। তিন, কারোর ক্ষতি করার কথা। কখনো প্রতিশোধপূর্ণ মনোভাব নিয়ে ঠাকুরঘরের দরজা স্পর্শ করবেন না, এমন করলে মা লক্ষ্মী সেই ঘর থেকে চিরতরে বিদায় নেয়, সংসারে আসে অভাব অনটন। শাস্ত্রমতে কারোর ক্ষতি করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা চরম অপরাধ, কারণ পরমেশ্বর ভগবানই হলেন সমগ্র সংসারের সৃষ্টিকর্তা, তাই তিনি সবার কর্মফল অনুসারে সবাইকে ফল প্রদান করে। তাই আপনার সাথে কেউ অপরাধ করে থাকলে সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। তবে তাই বলে আপনি যদি কারোর ক্ষতি করার ইচ্ছা নিয়ে ঠাকুরঘরে প্রবেশ করেন তাহলে আপনারই সবচেয়ে বেশি অমঙ্গল হবে। তাই ঠাকুরঘরে প্রবেশ করার সময় যদি কারোর ক্ষতি করার ইচ্ছা আপনার মাথায় আসে, তাহলে তখনই ঠাকুরঘর থেকে বেরিয়ে আসবেন আর ক্ষমা চাইবেন শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে, আর তারপরে মন শুদ্ধ করে আবার ঠাকুরঘরে প্রবেশ করবেন। বন্ধুরা, ঠাকুরঘরে পবিত্রতা বজায় রাখতে এই তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন।
কারণ এই তিনটি চিন্তাধারা নিয়ে পূজায় বসলে সবার আগে হবে আপনার নিজের ক্ষতি, জীবনে বারবার উৎপন্ন হবে বাধা, সৃষ্টি হবে দাম্পত্য কলহ। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। বড় সুখের খোঁজে আমরা প্রতিদিনের খুচরো হাসিগুলোকে নির্দ্বিধায় খরচা করে বসি। এ দেহ যখন পুড়ে ছাই হবে লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল। মানুষ শত ব্যথা বুকে চেপে বিচ্ছেদ বেদনার যন্ত্রণা সহ্য করতে পারলেও তার কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না। যারা সত্যিকারের আপনজন হয় তাদের ধরে রাখার জন্য তাদের পিছনে 24 ঘন্টা ছুটতে হয় না। টিকে থাকা আর টিকে রাখার অহেতুক লড়াইটা কাছের মানুষদের জন্য নয়, আত্মার বন্ধন যেখানে দৃঢ় সেখানে সময়ের সাথে সাথে ভালোবাসা আরও গভীর হয়। তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বন্ধ করে দিতে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, হয়তো আরো ভালো কিছুই পাবে। যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে। পুরনো সব অতীত যেন ধরেছে যে হাত, কবু তাকে দিও না ছেড়ে দেওয়ার অজুহাত। ভুল হবার ভয়ে পা বাড়ানো থেকে ব্যাহত থাকে যারা, তারা সত্যিই ভীরু, ভুলই তো ঠিকের পথপ্রদর্শক। যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে সাফল্যের পর সেই মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। একাকিত্ব সবসময় একটু বিরক্তিকরই মনে হয়, তবে যে তার ঈশ্বরের আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। তাই একা থাকাকালীন যদি ঈশ্বর চিন্তা করতে পারেন তাহলে দেখবেন এই একাকিত্বের সবচেয়ে ভালো সঙ্গী আপনার ঈশ্বর হবে, ফলে কখনো একাকিত্ব অনুভব করবেন না। ঝগড়া করার পর যখন দুজন একসাথে হেসে ফেলে ঠিক সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কিছুই নেই। অতীত যাদের তারা করে তারার যাই হোক শত চেষ্টা শত উপায়েও ভালো থাকতে পারে না। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজ নদী পার হয়ে যাচ্ছে, এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝপথেই ডুবে যাচ্ছে। মুখের উপরে উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ। সমস্যা জীবনের একটি অংশ, এটি থাকবেই, হয় নিজে সমাধান করো নয়তো সময়ের উপরে ছেড়ে দাও। এক জ্ঞানী বাবা নিজের পুত্রকে বলেছিল জীবনের তিনটি বিষয় কখনো ছেড়ে দেবে না, এক ভালো খাবার খাওয়া, দুই ভালো বিছানায় ঘুমানো, তিন ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল আমি তো দরিদ্র, এইগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? তখন জ্ঞানী বাবা বললেন যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটা হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে সদ আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয় মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।